ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, নিচে মোটামুটি কাজ এগিয়ে তারপরে এসেছি মিষ্টিকে ঘুম থেকে তুলবো আর ছাদে জামা কাপড়গুলো মেলবো। তো চলো আগে ছাদে যাই, তারপরে মিষ্টিকে ঘুম থেকে তুলবো। বর্ষাকালে ঘুম থেকে উঠে যদি দেখা যায় যে রোদ উঠেছে, তাহলে অন্য সমস্ত কাজ ফেলে দিয়ে আগে গিয়ে ছাদে জামাকাপড়গুলো মেলে দিলে মনে হয় ভালো হয়। তো আমি এখন সেটাই চেষ্টা করি। আর এখন আমি জামাকাপড় মেলে এসে মিষ্টিকে ঘুম থেকে তুলে তারপরে জল খাইয়ে তাকে সকালবেলার ভোগটা নিবেদন করব। সকালে আজকে রুটি করা হবে, এই জন্য আটা মেখে রেডি করে রেখেছি। আর আগের দিনেরই বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাকে এখানে আজকে রান্না করব, এখানে রেখেছি এই জন্য। আর এখানে আগের দিনের কচু তরকারিটা গরম করছি, এটা খাওয়া হবে সকালে হোক দুপুরে হোক। এটা হলো বাঁধাকপির আলু। আর ওলের ডাঁটাটা সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে। আর সকালের বাসনগুলো, চায়ের বাসন যেগুলো ছিল, সেগুলো সমস্ত মেজে রেখেছি, ভাতের হাঁড়ি উপুর করেছি। আর এটা আগের দিন রাতে যে তরকার ডাল করেছিলাম সেটা এখানে শাশুড়িমা বসে আছে, আর হাজবেন্ড এখন খাচ্ছে। মানে হাজবেন্ড আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, হাজবেন্ড তো আজকে নিজের রুটিটা বানিয়ে খেয়েছে। আর এখন আমি আমাদেরটা তৈরি করছি, ছেলে আর আমি খাবো, শাশুড়িমা তো ভাত খাবে রুটি খাবে না, তো সেগুলো এখন তৈরি করছি। তো চলো ফটাফট বানিয়ে নিই। এখানে নিয়েছি দুটো রুটি আর তড়কা, আর এইখানে রয়েছে ছেলের খাওয়াটা ঢাকা দেওয়া। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, তো গতকাল অনেক রাত্রে ঘুমিয়েছে তার জন্য। তো হাজবেন্ড তো খেয়ে নিয়েছে, শাশুড়িমা ওদিকে ভাত খাচ্ছে, আর আমি এখানে দুটো রুটি খাচ্ছি। আর আজকে আমার রান্নাবান্নার বেশি ঝামেলা নেই, মাছটা গতকাল রান্না করে রেখেছিলাম, আজকে শুধু বাঁধাকপির তরকারিটা হবে। কচুর তরকারি মানে ওলের তরকারিটা রয়েছে, ভাত হয়ে গেছে। আজকে ওলের ডাঁটা দিয়ে ডাল করব, কারণ যতদিন ওলের ডাঁটা রান্না করেছি এমনি চচ্চড়ি করেছি লতির মতো করে, আজকে একটু ডাল করব। সকালের খাওয়া সম্পন্ন করে এখন দুপুরে রান্নাটা বসাচ্ছি। একদিকে বসিয়েছি বাঁধাকপির তরকারি, আর একদিকে করছি ওলের ডাঁটা দিয়ে মুসুরির ডাল। তো বাঁধাকপির তরকারির মধ্যে সমস্ত মশলাগুলো দিচ্ছি, নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মজাতে হবে, তো এই জন্য ঢাকা দিয়ে দিলাম। আর ডালটাকেও এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি, ওলের ডাঁটাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এদিকে চেরি আর ম্যাক্সিকে তো এখন এক এক দিকে এক একজনকে বাদ দেওয়া হয়, তো চেরিকে নিয়ে আসি আমি এখানে, আর ম্যাক্সি ঘরে বাঁধা থাকে, তো এ তো একটু দুরন্ত, এই জন্য চোখে চোখে রাখতে হয়, এই জন্য চোখের সামনে নিয়ে আসি। আর এটা হলো ডালের সোমবারের যে মশলাটা, সেটা হলো রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে সোমবার দিলে খুবই ভালো হয় খেতে। তো এখন ডালটা নাড়াচাড়া করে নিচ্ছি, ডালটা হয়ে গেছে, আর এই এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই ভালো হয়, তো নামিয়ে রাখলাম। চেরিকে ছেলের একটা পুরনো মোজা দিয়ে বসিয়ে দিয়েছি, তো ওটা বসে বসে কামড়াচ্ছে আর আমার সমস্ত কথা শুনছে, আর যা যা রান্না হয় সেগুলোর গন্ধ শুকছে। কে খাবে এটা? তুমি খাবে? গন্ধটা ভালো, চলো চলো দেব, চলো দেখ। ওরাও সিঙ্গাপুরি কলা পছন্দ করে না, ওদেরও কাঁঠালি কলা পছন্দ। আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য বারবার করে ছাদ নিচ করতে হয়েছে। তো আমি এখন এই যে পিছনটা দেখছি ওটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এই জায়গাটাকেও পরিষ্কার করেছি। এখন জিনিসগুলোকে আবার এখানে সেট করতে হবে। আর ছেলে এখন গেছে স্নান, ছেলে স্নান করে চলে এসেছে, ওর মাথা আঁচড়ানো হয়ে গেছে। আর এখন আমি এই জায়গাটাকে গোছাচ্ছি, সমস্ত জিনিসপত্রগুলোকে ভালো করে মুছে নিয়েছি, প্রচুর ধুলো ময়লা পড়ে গেছিলো। তো এই জায়গাটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমি এবারে ঘরটাকে মুছছি, আর একটু ডেটল জল করে নিয়েছি। তো এই জায়গাটাকে আগে প্রথমে তাকটাকে, মানে বসার যে জায়গাটা সেই জায়গাটাকে মুছে নিচ্ছি, তারপরে এবারে ঘরটাকে মুছবো। প্রথমে বারান্দা থেকে আমি শুরু করি মোছা, তাহলে আমার মুছতে সুবিধা হয়। তো ঘরটা মোছা হয়ে গেলে মানে বারান্দা থেকে শুরু করে তারপরে এবার ঘরের দিকে যাচ্ছি, তারপরে আজকে বেসিনটাও পরিষ্কার করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। ঘর মোছার কাজটা শেষ করে তারপরে এসেছি এখন বেসিনটাকে পরিষ্কার করতে। বেসিনটা মাঝে মধ্যে এত নোংরা হয়ে যায়, আসলে সবাই মিলে ব্যবহার করা হয়, তো এই জন্য একটুখানি মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একদিন করে করতে পারলে তাহলে বেসিনটা পরিষ্কার থাকে। তো সপ্তাহে না হোক 10 দিন পর আমি করার চেষ্টা করি। তো এখন ভালো করে এটাকে মুছে নিচ্ছি, মুছে একবারে কাঁচ টাইলস সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আবার রান্নাঘরটা আমাকে মুছতে হবে। এদিকে হাজবেন্ড এসে সাথে সাথে এবার হাত ধোয়া শুরুও করে দিয়েছে, মানে বেসিনটা পরিষ্কার করতে দেরি, ব্যবহার করতে দেরি নেই। এবারে উনি স্নানে চলে গেল। 3:10 যাচ্ছি পুজো করতে, সবাইকে ফুল নিবেদন করেছি, তুলসী পাতা নিবেদন করেছি, এখন ভোগটাকে সাজিয়ে নিচ্ছি। আর আজকে ফল দিয়ে ভোগ নিবেদন করছি,
এইবারে তোমরা বাকি কাজটা দেখে নাও। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুর ঘরের জানলা দিয়ে একটু তাপ আসছে বলে আমি পর্দাটা টেনে দিয়েছি। আর এই হলো সম্পূর্ণ ঠাকুর ঘর, যেটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমি শেয়ার করি। তো এই হলো মিষ্টি সোনা সাজগুজু করে বসে আছে। আজকে হাজবেন্ডের ভীষণ পেঁয়াজি খাওয়ার শখ হয়েছে, এই জন্য পেঁয়াজি বানাচ্ছে। আর যখন যেটা খাওয়ার শখ হয়, আমি হয়তো কোনো সময় ব্যস্ত থাকি, করতে পারি না, তখন নিজেরটা নিজেই করে নেয়। তো আমি সবার ভাতটা আমি বেড়ে ফেলেছি আর চারজনে একসাথেই খাচ্ছি। আর আজকে যা যা রান্না হয়েছে তোমাদের অল্প অল্প করে দেখিয়েছি। এই হলো ডালটা, ওলের ডাঁটা দিয়ে ডাল, এটা কিন্তু খেতে খুব ভালো হয়, বিশেষ করে রসুন ফোড়ন দিয়ে যদি করা যায় খুবই ভালো হয় খেতে। তো এই দেখো, গতকালের কচুর তরকারি রয়েছে, এখানে রয়েছে মাছ, এটাও গতকালেরই। আর এই যে হাজবেন্ডের খাওয়ারটা এখানে রয়েছে, এই দেখো, শুধু এক্সট্রা রয়েছে ডিম সিদ্ধ। আর ছেলে তো ওদিকে বসে খাচ্ছে, আর শাশুড়িমারও খাওয়ারটা রেডি করা রয়েছে। তো চলো আমরা চটপট খেয়ে নিই। আর পেঁয়াজি তো ভাজছি, এখন পেঁয়াজিটা সবার পাতে পাতে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। আগের দিন যখন ভ্যাকসিন নিতে এসেছিল তখন একটা ভ্যাকসিন পাওয়া গেছে, এই জন্য আজকে এসে আর একটা ভ্যাকসিন নেওয়া হলো। তারপরে এখন এসেছে ইলেকট্রিকের দোকানে, আর এই দোকানটাতে প্রচণ্ড ভিড়, অনেকটা সময় এখানে লেগে যাচ্ছিলো, আর প্রচণ্ড মশা কামড়াচ্ছিলো, আমি মশার কামড় খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে সুইচ বোর্ডটা দেখে নিলাম, অনেকগুলো বড় বড় জিনিস নিয়ে এখন বসতে হবে, এই যে এই কেসিংগুলো নিয়ে বসতে হবে, বুঝেছো? এতগুলো কেসিন নেওয়া হয়েছে, এগুলো এখন বেঁধে দেবে, আর গাড়ির মধ্যে এগুলো আমাকেই ধরে বসতে হবে, তারপরে বাড়ি যাব। এই অবলা নির্বোধ জিপটা কি করেছে দেখো, আমি যতক্ষণ বাড়িতে ছিলাম না, সমস্ত কুটি কুটি করেছে এখানে। আর দেখো কিরকম হা করে বসে আছে, আর এখানেও কিছু আছে। আমি হয়তো আরও কিছুক্ষণ দেরি করে আসলে হয়তো আরও কিছু করে ফেলতো। তো নিজেই বুঝতে পারছে না যে কি করেছে, আর এসব করেও এত ভালোবাসা পাচ্ছে। কোথাও গিয়ে আমার একটুও শান্তি নেই, এসে দেখছি চেরি সমস্ত কাগজপত্র, কাগজ নয় প্লাস্টিক, ওই ওখানে থাকে জানলার মধ্যে রাখা থাকে, সমস্ত ছিঁড়েছে যে কটা পেয়েছে। ও বা কি করবে একা একা, ওর যা মনে চেয়েছে বাধা অবস্থায় তাই তাই করে গেছে। তো যাই হোক, ওগুলো এখন পরিষ্কার করতে হবে। তারপরে এখন 10টা কিন্তু বেজে গেছে, হ্যাঁ, ভাত গরম করতে হবে, তারপরে মাছের ঝোলটা গরম করতে হবে, এগুলো করতে হবে। আজকে ভিডিওটা তোমাদের কাছে খুব দেরি করে যাবে, আর এখন আমি ভাত গরম করব, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আজকে আমাদের রাত্রিবেলা খুবই কম কম তরকারি আছে, কিছু রান্না করে নিই। এই যে দুই পিস মাছ, তাও গতকালের, আর এখানে এটা হাজবেন্ডের খাবারটা, বাঁধাকপি আর অল্প একটু ডাল রয়েছে, আর এটা শাশুড়িমারটা, এখানেও দেখো অল্প অল্প সব রয়েছে। আর আমাদের এই যে এটা হলো ছেলের তরকারি আর ডাল অল্প অল্প, এটা হলো আমার ভাতটা, আর এই যে আমার বাঁধাকপিটা রয়েছে, আর এটা হলো ছেলের আর হাজবেন্ডের ডিম সিদ্ধ। আজকে দুপুরবেলা আমি বাঁধাকপি তরকারি খাইনি, তো মোটামুটি সব তরকারি দিয়ে হয়ে গেছিলো। তো এখন আবার খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তোমাদেরকে বলছি এখন বাজে 11:20, পুরো 11:20 বাজে, এখন খেতে বসছি, খাওয়া দাওয়া করে তোমরা। আমাদের সবার রাতের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে যা যা কাজ ছিল সমস্ত কিছু করে ফেলেছি, আর এখন একটু পরে শোবো, এখন প্রায় 1টা বাজে। আর সব থেকে দুঃখের কথা, আজকে আমি এডিটিং করতে পারবো না, মানে এতটা রাত্রি হয়ে গেছে না, আর ইচ্ছে করছে না। আগামীকাল থেকে আমাদের নিচের ঘরে ইলেকট্রিকের কাজ শুরু হওয়ার কথা আছে, যেহেতু উই একদম সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। তো যা যা হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।